हाय फ्रेंड्स, आमी मौसुमी और आमार मौसुमी रान्नाघर चैनले आपनादे सबाईके आबारो वेलकाम। फ्रेंड्स, आजके आमी आपनादेर साथे शेयर करब एकटा प्राचीन अथच भीषण डिलिशियस रेसिपी, कूमड़ो शाक चच्चड़ी। एटा रान्ना करा खूबई सहज और एटा रान्ना करतेओ किन्तु अनेक कम समय लागे। तो चलुन देखे नी एटा रान्ना करते आमादेर की की लागछे। आमी एखाने 300 ग्राम कूमड़ो शाकके एभावे छोटो करे केटे निएछि। तेल परिमाण मतो, जल परिमाण मतो, कुचानो प्याज एकटा, नारकेल कोरा 1/4 कप, सर्षे पेस्ट 1.5 टेबिल स्पून, नून 7 मतो, सुगार 1/2 टी स्पून, कालो जीरा 1/3 टी स्पून, काचा लंका जीरा 4 टे ओ हलुद गुड़ो 1/2 टी स्पून। এবার আমি প্যানটিতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। ফ্রেন্ডস, আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কালো জিরাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এবার আমি কোচানো পেঁয়াজগুলো দিয়ে নাড়তে থাকব যতক্ষণ না পেঁয়াজগুলো একটু সফট হচ্ছে। পেঁয়াজগুলো সফট হয়ে গেছে, এখন আমি একে একে সর্ষে পেস্ট, 7 মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এটা রান্না করা কিন্তু খুবই সহজ, কারণ এটা ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করে ফেলা যায়, আর এটা স্পেশালি গরম সাদা ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। তো আপনারা একবার আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা করি আপনারা এটা লাইক করবেন। এটা কষানো হয়ে গেছে, এখন আমি কুমড়ো শাক, নারকেল কোড়া ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা যদি নারকেল কোড়াটা লাইক না করেন তাহলে স্কিপ করতে পারেন, কারণ এটা অপশনাল। তবে আমার কাছে মনে হয় কুমড়ো শাক চচ্চড়িতে একটু নারকেল কোড়া দিলে চচ্চড়ির টেস্টটা অনেকখানি বেড়ে যায়। ফ্রেন্ডস, এখানে লঙ্কাটা কিন্তু একটু সাবধানে অ্যাড করবেন, কারণ কুমড়ো শাকে অল্প লঙ্কাতেই কিন্তু ঝাল হয়ে যায়, তাই এই দিকটা একটু লক্ষ্য রাখবেন। এটাও কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি যতক্ষণ না কুমড়ো শাকগুলো সেদ্ধ হচ্ছে। ফ্রেন্ডস, আপনারা চাইলে এখানে একটু চিংড়ি ও আলু অ্যাড করতে পারেন, কিন্তু আমি অবশ্য করিনি, কারণ এগুলোও অপশনাল। মাঝে আমি এগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে সব কিছু ভালো করে সেদ্ধ হয় এবং তলায় লেগে না যায়। আবারও আমি এটাকে ঢেকে দিচ্ছি বাকিটা সেদ্ধ হওয়ার জন্যে। কুমড়ো শাকটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি সুগারটা দিয়ে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে প্রচুর প্রচুর করে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এটা রান্না হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভিং বলে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল ইয়ামি কুমড়ো শাক চচ্চড়ি। ফ্রেন্ডস, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমি আগামীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সাথে সাথে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।